সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশে দেশে বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। আজকে আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি হামজা ডেইরি ফার্ম। আর এই হামজা ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়াতে। এই খামারটি পরিচালনা করে থাকে সুজন ভাই। ওনারা মূলত এখান থেকে গাভী গরু বিক্রি করে থাকে। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো ওনাদের কাছে যে গাভীগুলো রয়েছে সেই গাভীগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম, জাত, বয়স সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এখান থেকে আপনারা ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, শাহিওয়াল, জার্সি সব ধরনের গাভী সংগ্রহ করতে পারবেন। যেহেতু কোরবানির আর খুব একটা বেশি সময় নাই, কারণ আর 3 থেকে 4 দিন সময় আছে কোরবানি ঈদের, তো কোরবানি ঈদের আগে বাজারটা কেমন যাচ্ছে সে বাজারটা সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, গরু গাভীর বাজারটা। আর বর্তমানে যে গাভীগুলো আছে সুজন ভাইয়ের কাছে, তো এই গাভীগুলোর দামগুলো কেমন, কোনটার সাথে কী বাচ্চা আছে, আশা বিষয়গুলো আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব। আর ডেটটা অবশ্যই আপনাদেরকে আরেকবার বলে রাখি, আজকে 18ই জুলাই রোজ রবিবার। তো প্রথমে চলুন আমরা সুজন ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো। তো আবারও আসলাম আপনাদের খামারে, তো এসে তো ভালো লাগলো। বেশ কিছু গাভী দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে বাঁধা আছে। যে এগুলো আবার নতুন গাভী কালেকশন করেছে। কতগুলো আনছেন? এই সপ্তাহে 10টা আছে। 10টা আনছেন? জি, গাভী বকনাতে 10টা আছে। আচ্ছা আচ্ছা, গরু বাজারটা কেমন যাচ্ছে ঈদের আগে? গরু বাজারটা, গাভীর বাজারটা বর্তমানে কম ভাই, করোনা মহামারীর ভিতরে বাজার কম, গরু প্রতি 15,000-10,000-15,000 টাকা কম। গরু বাজারটা কম এখন। আচ্ছা, সারের বাজারটা অনেক বেশি মনে হচ্ছে। সার গরুর বাজারটা একটু বেশি, যেহেতু কোরবানির সময় সবাই তো ধরেন কোরবানির জন্য সার কিনতেছে, সার গরুর বাজারটা একটু বেশি। আচ্ছা আচ্ছা, তো আপনার কাছে যে গরুগুলো আছে এগুলোর দাম কত থেকে কতর ভিতরে আছে? আমার কাছে ধরেন নিচে 1.5 লাখ আর উপরে 2 লাখ পর্যন্ত আছে। 1,50,000 থেকে 2 লক্ষ টাকার ভিতরে গাভীগুলো আছে? জি জি। আচ্ছা আচ্ছা, তো যে গাভীগুলো আছে, তো চলুন এগুলো আমরা দর্শকদেরকে দেখাই। আচ্ছা দেখেন, প্রথমে একটা গাভী দেখতে পাচ্ছি ভাই আমরা, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। দাঁতে কয়টা গাভীটার? 4 দাঁত, দ্বিতীয় বাচ্চা দিচ্ছে। 4 দাঁত, দ্বিতীয় বাচ্চা দিচ্ছে? জি জি। কি বাচ্চা এটার সাথে? এটার সাথে যেন 4 বাচ্চা। 4 বাচ্চা? জি। কতদিন হয় বাচ্চা দিচ্ছে? বাচ্চার বয়স 24 দিন বয়স। গাভী বাচ্চা দুটো সুস্থ আছে তো? না, ইনশাআল্লাহ দুটো সুস্থ সবল আছে। দুধ হচ্ছে কেমন এটাই? এটা দুধ আছে, দুইটা আনে 20 লিটার। দুইটা আনে 20 লিটার দুধ আছে? জি জি জি। দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবেন? জি ভাই, আসলে আমি 20 লিটার দুধের গ্যারান্টি দেবো। দর্শক আপনারা দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবেন, 2-3 দিন দুধ দহন করে নিতে পারবে তো? না, 2-3 দিন আমার বাসায় এসে থাকি, সকাল বিকাল দুধ দহন করে দেখে শুনে নিতে পারবে। সকাল বিকাল দুধ দহন করে দেখে শুনে নিয়ে যেতে পারবে। দর্শক গাভীটা দেখতে পাচ্ছেন আপনারা, গাভীটা চামচুটা খুব পাতলা ভাই, এখন চামড়া রসুন আসছে স্যার, খুব পাতলা। আমি এত শান্ত। দামটা চাচ্ছিলেন কত? দামটা চাচ্ছে 1,95,000 টাকা। 1,95,000 টাকা? জি জি। 1,95,000 টাকা চাচ্ছেন, আলোচনার সাপেক্ষে নিতে পারবে? আলোচনার সাথে সীমিত কিছু। দর্শক 1,95,000 টাকা দাম চাচ্ছে, আপনারা আলোচনার সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। দর্শক গাভীটা দেখতে পাচ্ছেন, বাচ্চাটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটি বাচ্চা। বাচ্চাটা একটু দেখেন, পাশের গাভীটা দেখাই দর্শকদেরকে, 2 নম্বর গাভী এটা। এটাও হলস্টাইন ফ্রিজিয়ান? হলস্টাইন ফ্রিজিয়ান। জি জি। এটা দাঁতে কয়টা? এটা 2 দাঁত ভাই। এটাও 2 দাঁত? না, জি জি। এটার সাথে কি বাচ্চা? এটার সাথে বকন বাচ্চা। এটার সাথেও বকন বাচ্চা? জি জি। দর্শক এটার সাথেও বকন বাচ্চা, তার মানে প্রথম বাচ্চা দিছে? জি জি, প্রথম বাচ্চা। জি জি। দর্শক প্রথম বাচ্চা দিছে গাভীটি। দর্শক দুধের উলানটা দেখান ভালো করে। দুধ পাচ্ছেন কেমন এটাই? এটা তো দুধ আছে, 2 টানে 20 লিটার। 2 টানে 20 লিটার দুধ আছে? জি জি। ছোট গাভীটার এত দুধ হয়? হ্যাঁ, যে ভাই লিখ দুধে গ্যারান্টি আছে ভাই, দুধ দহন করে দেখে তো নিতে পারবে। জি জি, 2-3 দিন এসে আমার বাসায় থেকে দুধ দহন করে দেখে শুনে নিতে পারবে। দর্শক 2-3 দিন দুধ দহন করে, আমার মুখের কথা বিশ্বাস করার দরকার নেই, উলানটা দেখেন, 2-3 দিন দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবে। জি জি। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম চাচ্ছে আমি 1,95,000 টাকা। 1,95,000 টাকা চাচ্ছেন? জি জি। দাম তো চাইলে পারে তো ভাই 2-2.5 লাখ চাওয়া যায়, কিন্তু চাই তো লাভ নেন, করোনার ভিত্তি কিনাও কমে বেচাও কমে, আলোচনা সাপেক্ষে নিতে পারবে? জি জি, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। দাম চাচ্ছেন 1,95,000 টাকা? জি জি। দর্শক 1,95,000 টাকা দাম চাচ্ছে, আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন গাভীটি। এই পাশ থেকে আরেকবার দেখতে পাচ্ছেন গাভীটি, দুধের উলানটা খুব ঠান্ডা, দুধের উলানটা খুবই, না? জি জি। 2-3 দিন দুধ দহন করে নিতে পারবে। জি জি। পরের গাভীটা দেখাতেন যদি। পরটাও হলস্টাইন ফ্রিজিয়ান? পরেরটাও হলস্টাইন ফ্রিজিয়ান। এটা দাঁতে কয়টা? এটা 7 দাঁত বয়স। দাঁতে 4টা, দুধের উলানটা দর্শক দেখতে পেলেন, গাভীটা এখন ভালোভাবে দেখা একটু দর্শক দেখতে পাচ্ছেন,
দাঁতে চারটা না জি জি চার দাঁত প্রথম বাচ্চা আছে কি বাচ্চা এটার সাথে এটা সাথে বকন বাচ্চা এটার সাথে বকন বাচ্চা না এখানে বকন বাচ্চা দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছেন কতদিন হয় বাচ্চা দিছে বাচ্চার বয়স আজকে 12 13 দিন হয় দুধ পাচ্ছেন কেমন এটা দুধ আছে দুইটানে 18 লিটার দুইটানে 18 লিটার জি জি দামটা কেমন রাখছেন এটার এটা দাম স্যার আমি 185000 185000 টাকা জি জি 185000 দুই তিন দিন দুধ দহন করে নিতে পারবেন দুই তিন দিন আসে দুধ দহন করে দেখে নিতে পারবেন দর্শক দুই তিন দিন দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবেন দামটা কেমন রাখছেন এটার 185000 টাকা স্যার 185000 টাকা জি জি আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন দর্শক 185000 টাকা দাম চাচ্ছে আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন গাবি বাচ্চা দুইটা সুস্থ তো না শালা দুইটা সুস্থ সবল আছে চামড়াটা গাবি চামড়াটা খুব পাতলা ভাই দেখেন চামড়াটা দেখেন আর গাবি কিনতে হলে দাঁত মান দেই কিনতে ভাই গলায় একটু কম্বল নেই একচুল কম্বল না দেখি শুনে যাচাই বাছাই করে নিতে হবে মাদাটা উসার জি চার নাম্বার গাবিটা দেখতে পাচ্ছি আমরা এটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান জি জি দাঁতে কয়টা এটা 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 দুই দাঁত ছেড়ে আটটা দাঁত ভাঙে ভাই তিন দাঁত বললি চলে চার দাঁত তার মানে চার দাঁত কয় নাম্বার বাচ্চা দিল এটা প্রথম বাচ্চা দিছে দুধ হচ্ছে কেমন এটা দুধ আছে দুইটানে 13 লিটার দুইটানে 13 লিটার দুধ আছে জি দামটা কেমন রাখছেন এটা দাম স্বাস্থ্য আমি 155000 টাকা 155000 টাকা জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে দর্শক 155000 টাকা দাম চাচ্ছে আলোচনা সাপেক্ষে দরদাম করে আপনারা নিতে পারবেন পরে গাবিটা দেখতে পাচ্ছি এটা জার্সি দাঁতে কয়টা গাবিটা আলোচনা সাপেক্ষে নিতে পারবে দর্শক 160000 টাকা দাম চাচ্ছে আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন এই সাইডে তো কয়েকটা বাচ্চা দেখতে পাচ্ছি বকন বাচ্চা মনে হচ্ছে তো এগুলো কেমনে কি যদি একটু বলতেন এটা হলস্টাইন ফ্রিজিয়ান এটা হলস্টাইন ফ্রিজিয়ান না জি এখন দাঁত হয়নি 11 মাস বয়স 11 মাস বয়স দামটা কেমন রাখছেন এটা দাম স্যার আমি 65000 টাকা 65000 টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে দুধের উলানটা দর্শক দেখতে পেলেন আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে পরেরটাও তো বকনি পরেরটা হলস্টাইন ফ্রিজিয়ান এটার বয়সটা কেমন এটা 14 মাস বয়স হয়ে গেছে রেডি ধরা চলে জি জি এটার দামটা কেমন রাখছেন এটার দাম স্যার 110000 টাকা 110000 টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে আর একটা ছোট দেখতে পাচ্ছি ওটা জার্সি এটা জার্সি না জি জি মাথাটা তো অনেক সুন্দর জি এটার এটা কেমন বয়সটা কেমন এটা 9 মাস বয়স 9 মাস বয়স জি এটার দামটা কেমন রাখছেন এটার দাম স্যার 70000 টাকা 70000 টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন তো আজকের সংগ্রহ তো ভাই এই পর্যন্তই না আজকের সংগ্রহ তো এই পর্যন্তই নাকি আরও আছে না আজকের সংগ্রহ বর্তমানে এই পর্যন্তই এই পর্যন্তই না তো আমরা যে গরুগুলো দেখালাম তো এগুলো যারা নিবে তো দেখে শুনে নিতে পারবে জি জি আসি দেখি শুনে যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবে দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবে জি তো যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমার ফোন নাম্বার ডিসপ্লে থাকবে ফোন নাম্বার ওটা আমার কন্ট্যাক্ট নাম্বার ওটা ইমো নাম্বার ওই নাম্বারে ফোন দিলে আমি পাবি আচ্ছা ঠিকানাটা আচ্ছা ঠিকানাটা যে যেখান থেকে আসুক পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া আচ্ছা আচ্ছা এখানে এসলেই আপনাকে পাবে জি অনেকে তো অনেকভাবে গাবি দেখে শুনে নেয় কিন্তু সঠিক কিভাবে দেখে নেওয়াটা উচিত সঠিক গাবি কিনতে ব্যাপার নিজে গাবি চিনতে হবে জাত মান দেখি জাত মান পার্সেন্টেজ দেখে শুনে নিলে পারে ওটাই সবচেয়ে ভালো হয় আর দুই তিন দিন দুধ দহন করে নিতে হবে জি সর্বকমও যদি ওই লোক আসি নাও থাকতে পারে তার দুই দিন ধরেন দুধটা দেখে নিতে হবে দুই দিন মিনিমাম দুই দিন কম হলেও দুই দিন আর উপরে যদি তার দুই দিন থাকতে পারে থাকবে মিনিমাম দুই দিন তিন চার দিন হলে ভালো হয় জি জি দুই দিন যদি কমও দেখে দুই দিন দেখলে আর দরকার সব থেকে ভালো হয় জি জি আচ্ছা আচ্ছা তো সুজন ভাই আজকে আমাদেরকে অনেকগুলো গাভি দেখালেন বা বাচ্চা দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য ভাই আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম